আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসর রেসিপি। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এখানে। এইখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ মুরগির মাংস, কয়েক পিস আলু কেটে নিয়েছি, সয়াবিন অয়েল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, রসুন বাটা, 2টা তেজপাতা, এলাচ আর দারচিনি। তো চলুন ভিউয়ার্স, এখন পরবর্তী পর্যায়ে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, চুলায় এখন একটা প্যান বসিয়ে দিলাম। এখন সয়াবিন অয়েলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো, নাড়াচাড়া করে এটাকে আর কি ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা, এক এক করে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়া 4 টেবিল চামচ পরিমাণ। এখন চুলার হিটটাকে একটু কমিয়ে দিব যেন এটা পুড়ে না যায়। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া, তেজপাতা, সব মশলাগুলো আর কি, লবণ স্বাদ মতো সব মশলাগুলো এখন দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা এরকম নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন আমরা এটাকে ঢেকে দিব। অন্য আরেকটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, মাংসের ভিতরে গরম পানি ইউজ করলে সেটা ভালো হয়। এই গরম পানিটাই আমরা মাংসের ভিতরে মাংস কষানোর জন্য এবং ঝোলের জন্য ইউজ করব। ভিউয়ার্স, এখন আমরা মাংসের ভিতরে একটু গরম পানি দিয়ে দিব, না হলে মাংসটা পুরা লেগে যাবে।
গরম পানিটা দিয়ে আবার কষিয়ে নিতে থাকবো। মাংসটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই আমরা কয়েকবার করে আর কি কষিয়ে কষিয়ে নিব, একটু অল্প একটু করে পানি দিয়ে কষিয়ে নিব। ভিউয়ার্স, মাংসটাকে আবার একটু নাড়াচাড়া করব। ভিউয়ার্স, এখন আমরা আলুর টুকরাগুলো দিয়ে দিব। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি। কারণ আলু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, এজন্য আলুটা আমরা একটু আগে দিয়ে নিব। আলুটা দিয়ে এভাবে আমরা কষাতে থাকবো। আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য আবার অপেক্ষা করব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আবার একটু পানি ইউজ করব যেন মাংসটা পোড়া লেগে না যায় আর মাংসটার আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য আমরা আবার পানি দিচ্ছি। আমরা আবার এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখুন মাংসটা আলু সবকিছু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে নেড়ে নিব। এখন আমরা ঢেকে দিয়ে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, এখন আমরা এটার ভিতরে
কিছু কাঁচামরিচ, কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে আমরা আর কিছু সময় অপেক্ষা করব হওয়ার জন্য, প্রায় হয়ে আসছে, আর কিছু সময় অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।